দশম শ্রেণী, আজকে ভূগোলে দুটো প্রশ্ন দেবো, সুপার সুপার প্রশ্ন, একদম পরীক্ষা খাতায় দেখা হবে না, একবারে উত্তর সহ লিখে ফেলেছি। প্রশ্নটা হচ্ছে পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলে পার্থক্য, এটা আমি সাজেশনে দিয়েছিলাম। আর একটা দেব এই জনঘনত্বের বন্টনে বিভিন্ন তারতম্যের কারণটা কী, সেটা এদিকেই আছে, কিন্তু আমি এটাকে একবার পাঠ করে শুনিয়ে দিই যাতে অসুবিধা তোমাদের না হয়, মানে ঠিক যেন বুঝতে পারো বানানটা ভুল থাকলো। চলো, মানে একদম খুব ভালো প্রশ্ন, একদম মানে পড়া খুব সম্ভাবনা বেশি, পরীক্ষা খাতায় দেখা হওয়ার সম্ভাবনা বিরাট বিরাট আছে। চলো দেখি নি আমরা একটু। 1 নম্বর মানে পয়েন্টটা কী দেওয়া হয়েছে, 1 নম্বর পয়েন্টটা দেওয়া হয়েছে অবস্থান। অবস্থান অর্থাৎ এই উপকূলটি দক্ষিণ পূর্ব ভারতে পূর্ব দিকে অবস্থিত। দেখো তোমরা সহায়িকা পড়ো, হয়তো অনেক কিছু বইও পড়ো, কিন্তু এত সহজভাবে কিন্তু কোথাও লেখা থাকে না। আমি কটা পয়েন্ট দিয়েছি, আমি এটা পয়েন্ট দিয়েছি মাত্র 7টা, ক নম্বর থাকবে 5 নম্বর, দুটো এক্সট্রা দিয়ে দিয়েছি, আবার কি দেব, না না বেশি দেওয়া যাবে না, ঠিক ঠিক করে লিখতে হবে। চলো দেখা যাচ্ছে যে 1 নম্বর পয়েন্টটা অবস্থান, এই উপকূলটি দক্ষিণ পূর্ব ভারতের পূর্ব দিকে অবস্থিত, আর এই উপকূলটি দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিম দিকে অবস্থিত। আচ্ছা, তারপর দিয়েছি সাগর, এই উপকূলটি বঙ্গোপসাগরের উপকূল বরাবর অবস্থিত, আর এই উপকূলটি আরব সাগরের উপকূল বরাবর অবস্থিত। তাও কোনো অসুবিধা নেই, খুব সহজ ভাষায় দিয়েছি। ভূপ্রকৃতি, এই উপকূলটি ঢালু ও সমতল, আর এই উপকূলটি খাড়ায় এবং উঁচু নিচু। আর এটা উচ্চতা 8 নম্বর পয়েন্টে আছে, 6 নম্বর মানে 4 নম্বর পয়েন্টে, ইংরেজিতে 8 মনে হচ্ছিল। এটি উচ্চতা কম, মানে পূর্ব উপকূলটা, আর এইটা আছে উচ্চতা বেশি, পশ্চিম উপকূলটা হচ্ছে উচ্চতা বেশি। আর বদ্বীপ, এই উপকূলে নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় পূর্ব উপকূলে, যেমন কৃষ্ণা কাবেরী গোদাবরী নদী আছে না, আমি দেখেছি, তা নদীগুলোর মোহনাতে বদ্বীপ দেখা যায়, আর এই উপকূলে নদীর মোহনায় বদ্বীপ দেখা যায় না, আর তেমন নদীও নেই, দুটো তো আছে, নর্মদা তাপ্তি। তারপর চলো উপকূলের দৈর্ঘ্য একটু দেখি নি, দেখো এটা বঙ্গোপসাগরের তীরে কিন্তু বড় হওয়া দরকার ছিল, কিন্তু বড় নেই। এই উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 1500 কিমি, মানে 1500 কিমি, আর এই উপকূলের দৈর্ঘ্য হচ্ছে 1600 কিমি, এটা যেটা বড় হওয়া দরকার সেটা বড় নেই, উচ্চতাটা দেখো কম। এটা এটা মনে রাখার জন্য বললাম, আমি অন্য কিছু নয়, যে বঙ্গোপসাগরে যদি মনে পড়ে যায় তাহলে দুটো কম আসবে, কি না, উচ্চতাটাও কম আবার দৈর্ঘ্যটাও কম, এটুকু মনে পড়ে যাবে, তাহলে 1500 হবে, এটা 1600 হবে। আর এই উপকূলটা খুব উর্বর, কৃষিকাজ হয়, আর এই উপকূলটি উর্বর কম, কৃষিকাজ কম হয়। আর একটা পয়েন্ট দিলে খুব ভালো হয়, যদি তোমার দিতে পারো দিয়ে নেবে, যে পূর্ব উপকূলে পোতাশ্রয় দেখা যায়, মানে জাহাজ মেরামতি কারখানাগুলো বড় বড় বন্দরও গড়ে উঠেছে পূর্ব উপকূলে, কিন্তু পশ্চিম উপকূলে তেমন পোতাশ্রয় দেখা যায় না, মানে জাহাজ থাকার জায়গাটাকে বলা হয় পোতাশ্রয়, দিতে পারো পয়েন্টটা, পোতাশ্রয় দেখা যায় এবং বড় বড় বন্দর তেমন গড়ে ওঠে নেই পশ্চিম উপকূলে, আর পূর্ব উপকূলে পোতাশ্রয় দেখা যায় এবং বড় বড় বন্দরও গড়ে উঠেছে, এটুকু দিতে পারো। আমি কিন্তু 7টা পয়েন্ট দিয়েছি, কারণ আমি কই হিসাব করে চলি, 5 নম্বর থাকবে, দুটো এক্সট্রা লিখে দিয়েছি। যাক ভালো লাগলে লাইক, না আরেকটা আছে, আরেকটা আছে, আমি আরেকটা দিয়ে দিই, এটা এসেছি, দেখো ভারতে বিভিন্ন অঞ্চলে জনবন্টনে তারতম্যের কারণ। ভারতবর্ষ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসংখ্যা থাকে, উত্তরপ্রদেশে বেশি, কাশ মানে কাশ্মীরে সিকিমে এগুলোতে কম, তাহলে আমরা দেখেছি যে সেই কেন কেন সেই যে আমরা পয়েন্টগুলো আমরা বেশি পয়েন্ট নেই, আমাদের যেহেতু 5 নম্বরে দুটো পয়েন্ট এক্সট্রা দিয়েছি, 7টা পয়েন্ট দেওয়া হয়েছে। দেখো শুনে চলো একটুখানি, প্রথম পয়েন্ট হচ্ছে ভূপ্রাকৃতিক অবস্থা, ভারতে বিভিন্ন অঞ্চলে ভূপ্রকৃতি একই রকম নয়, কোথাও পার্বত্য ভূমি, কোথাও মানে মালভূমি এবং কোথাও সমভূমি, তাই কৃষিকাজ ও বাসস্থান নির্মাণের জন্য পার্বত্য অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলে লোক বেশি দেখা যায়, এই একটা কারণ। জলবায়ুর বিভিন্নতা, পার্বত্য অঞ্চলে শীত বেশি, সমভূমি অঞ্চলে সমভাবাপন্ন, আর জলবায়ু সমভাবাপন্ন জলবায়ু থাকায় লোক সংখ্যা বেশি থাকে, আর মরু অঞ্চলে জলবায়ু চরম ভাবাপন্ন, মানে যেমন শীত তেমন গরম আর কি, পার্বত্য অঞ্চলে এবং মরু অঞ্চলে লোক সংখ্যাটা কম হয়। চলো তারপরে মৃত্তিকা, 3 নম্বর পয়েন্টে, ভারতে যেখানে মৃত্তিকা উর্বর সেখানে তেমন লোক
সেখানে লোকসংখ্যা বেশি হয়, আর যেখানে উৎপন্ন হয় সেখানে লোকসংখ্যা কম হয়, যেমন দক্ষিণ ভারতে নদী এলাকাগুলো লোকসংখ্যাটা বেশি। তারপর দেখো নদ নদী, যেখানে নিত্যবহ নদী দেখা যায় সেই অঞ্চলে অনেক শিল্প গড়ে ওঠে, তাই সেখানে সেখানে কর্মের জন্য অনেক মানুষের আগমন ঘটে এবং তারা বাসস্থান তৈরি বসতি গড়ে ওঠে, সেখানে লোকসংখ্যাটা বেশি হয়। যেমন গঙ্গা নদীর অববাহিকা অঞ্চলে আমরা দেখতে পেয়েছি বড় বড় শিল্প কারখানা, কিন্তু একদম হরিদ্বার থেকে তাকালে পরে দেখা যাবে যে একদম বঙ্গোপসাগর পর্যন্ত, হলদিয়া পর্যন্ত কিন্তু মানে শিল্প গড়ে অনেক কারখানা গড়ে উঠেছে। তারপর দেখো খনিজ সম্পদ, যেখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায় সেখানে জনসংখ্যা বেশি হবে, যেমন ছত্তিশগড়, ছোটনাগপুরে, মালভূমি অঞ্চলে। তারপর দেখো উদ্ভিদ, যেখানে বেশি বৃক্ষ থাকে সেখানে জনবসতি কম থাকে, তাই জনসংখ্যাটা কম, জনসংখ্যাও কম থাকে। আর পশ্চিম, যেমন উদাহরণ হচ্ছে পশ্চিমঘাট পর্বতে পাদদেশ, তারপর আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর যেখানে কম বৃক্ষ থাকে অর্থাৎ বৃক্ষহীন থাকে সেখানে আবার জনবসতি কম থাকে, যেমন রাজস্থানে, রাজস্থান রাজ্যে। এবার অন্য অন্য কারণ, অন্য অন্য কারণ হচ্ছে ঐতিহাসিক কারণ, যেমন আগ্রা দিল্লি ঐতিহাসিক কারণেই জনসংখ্যা বেশি হয়েছে, সীমান্ত অঞ্চল বনগাঁ সেখানেও জনসংখ্যাটা কম, সামরিক কেন্দ্র মিরাট সেখানে জনসংখ্যাটা একটু কম থাকে, তারপর তীর্থকেন্দ্র পুরী গয়া এগুলোতে বেশি থাকে, পর্যটন কেন্দ্র দার্জিলিং এগুলো জনসংখ্যা বেশি থাকে। এইগুলো কিন্তু আমাদের একটা পয়েন্টের মধ্যে দিলাম খুব অল্প সময়, মাত্র 6 মিনিট 40 সেকেন্ড তোমাদের সময় নিলাম। ভালো লাগলে লাইক করবে, ভুলতে গেলে কমেন্টের মধ্যে জানাবে।